করোনার ঔষধ প্রস্তুত করি বিপদত বাবা রামদেব। আয়ুষ মন্ত্রালয়ের অনুমতি অবিহনেই ঔষধ বিক্রির পরিকল্পনা। কেইবাখনো রাজ্যের সরকারে পতঞ্জলির বিরুদ্ধে তরিলে গোচর। বিশ্বর লগতে ভারততো ব্যাপক হারত বৃদ্ধি পাই আছে কোভিড নাইন্টিনত আক্রান্তর সংখ্যা। এই মহামারীর ঔষধ প্রস্তুতর বাবে সকলো রাষ্ট্রতে চলি আছে গবেষণা। এনে সময়তে যোগগুরু বাবা রামদেবে দেশবাসীক দিছিল এটা ভাল খবর। রামদেবর পতঞ্জলিয়ে প্রস্তুত করে উলিয়াইছে করোনিল নামৰ কোভিড নাইন্টিনের ঔষধ। পিছে কি এই করোনিল? এই ঔষধবিধ বজারত মুকলি করার পূর্বে কার অনুমতি লৈছিল বাবা রামদেবে? অতি গুরুত্বপূর্ণ কথা এইটুয়ে যে এই ঔষধ প্রস্তুত করে এটা বিপদতহে পড়িছে যোগগুরু বাবা রামদেব। আয়ুষ মন্ত্রালয়ে ইতিমধ্যে এই ঔষধের বিজ্ঞাপন প্রচারত নিষেধাজ্ঞা জারি করেছে। ইফালে রাজস্থান বিহারকে ধরে কেইবাখনো রাজ্য সরকারে গোচর তরার সিদ্ধান্ত লৈছে বাবা রামদেবর বিরুদ্ধে। অভিযোগ, পর্যাপ্ত বিভাগীয় অনুমতি অবিহনেই এনে এক মহামারীর ঔষধক লড়া ধেমালি করেছে বাবা রামদেব আর পতঞ্জলিয়ে। আইসিএমআরর পরাও লওয়া নাছিল কোনো অনুমতি, যার বাবে এতিয়া এনেদরে রুখত পড়িছে বাবা রামদেব। অবশ্যে লক্ষণীয় হব যে আয়ুষ মন্ত্রণালয়ে পরবর্তী সময়ত কি নির্দেশনা জারি করে পতঞ্জলির ঔষধবিধর ক্ষেত্র। উল্লেখ্য যে জ্বর, কাহ আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বাবে প্রস্তুত করা বলে দেখুয়াই করোনিলর বাবে অনুমতি আদায় করেছিল পতঞ্জলিয়ে। কিন্তু সেইবিধ ঔষধকে করোনার বুড়ি প্রচার চলাইছিল বাবা রামদেবর পতঞ্জলিয়ে। ন্যাশনাল ডেস্ক, টিএনএল নিউজ।